বিরোধী ঐক্যত এতিয়া ব্যাপক অস্থিরতা জটিলতার পিছত জটিলতা ইটোর পিছত সিটো দলরে মতান্তর ইটো দলে নামানে আনটো দলর দাবিক সকলকে লাগে পছন্দর সমষ্টি যার বাবে এতিয়া সন্দেহর সৃষ্টি হয়েছে যে লোকসভা নির্বাচনলৈ নাথাকিবগৈ নেকি বিরোধীর ঐক্যবদ্ধতা ইয়ার মাজতে অসম প্রদেশ কংগ্রেসের ছজনীয়া প্রতিনিধি দলে নতুন দিল্লীত এআইসিসির মুখ্য কার্যালয়ত শুক্রবারে বিয়লি বহিল দুখনকৈ বৈঠকত প্রথম বৈঠকত অসমের তিনি কংগ্রেসী সাংসদ ক্রমে গৌরব গগৈ প্রদ্যুৎ বরদলৈ আর আব্দুল খালেকও উপস্থিত থাকে তিনিওগৰাকী সাংসদর মতামত প্রদেশ কংগ্রেসের ছজনীয়া প্রতিনিধি দলটির সন্মুখত ললে এআইসিসির প্রতিনিধি এআইসিসির প্রতিনিধি হিসাবে থাকে সাধারণ সম্পাদক তথা অসমৰ দায়িত্ব থকা জিতেন্দ্র সিং আর সম্পাদক পৃথিবীরাজ সাথের নেতৃত্বত এটা দল দ্বিতীয়খন বৈঠকত এআইসিসি আর প্রদেশ কংগ্রেসের প্রতিনিধির মাজত সম্পন্ন হয় এই বৈঠকত ইতিমধ্যে প্রদেশ কংগ্রেসে হাইকমান্ডর হাতত অর্পণ করা 14টা সমষ্টির দীঘলীয়া প্রার্থী তালিকাক শর্টলিস্টেড করা হয়েছে এই তালিকাখনত প্রতিটো সমষ্টিত এজন বা দুজনীয়াকৈ প্রার্থীর নাম রখা হয় শর্টলিস্টর ভিত্তিত পুনের সমষ্টি ভিত্তিত এক সার্ভে করবলে প্রদেশ কংগ্রেসক দায়িত্ব দিয়ে এআইসিসিয়ে আর মই যিমানখিনি দেখিল এই আমার স্ক্রিনিং কমিটিয়ে এই কথাখিনি লৈ সিডব্লিউসিত এইখানে লৈ যাব আর আমার সার্ভেও হব সাগে এটা গ্রাসরুট লেভেল সার্ভে হব তারপিছতে সিদ্ধান্ত যেহেতু আমি ইন্ডিয়া অ্যালায়েন্সটো আছে আর ইন্ডিয়া এলায়েন্সের আমার বিজেপি বিরোধী যিনি দল আছো আমি প্রত্যেকের একে কথা কেনকা বিজেপিত পরাভূত করব কেনকা বিজেপিক আমি হরাব পারি তার কারণে যে স্ট্রেটেজি লোক লাগে যে সিদ্ধান্ত লোক লাগে নিশ্চয়ই আমার হাইকমান্ডে সিদ্ধান্ত লব ইপিনে কংগ্রেসের নেতৃত্বত অসমত ঐক্যবদ্ধ হওয়া 15টা রাজনৈতিক দলক একত্রিত করে রাখবলে সক্ষম হওয়া নাই প্রদেশ কংগ্রেস ইতিমধ্যে আপে ঘোষণা করেছে তিনটা সমষ্টির প্রার্থীর নাম তৃণমূল কংগ্রেসেও নিজাববিয়াকৈ আরম্ভ করেছে রণনীতি এনে প্রেক্ষাপটত আটাইকটা দলক ঐক্যবদ্ধ করে রাখবলে আপ্রাণ চেষ্টা করেছে প্রদেশ কংগ্রেসে যার বাবে সমষ্টি ভিত্তিক প্রার্থীর তালিকা চূড়ান্ত করব পৰা নাই কংগ্রেসে শেহতীয়া খবর মতে বিরোধী ঐক্য অক্ষুণ্ণ রাখবলে তিনি চারিটা সমষ্টি বাকি দলক এরিবলে সাজু হয়েছে কংগ্রেস ইয়ার মাজতে এআইসিসির এক শীর্ষ সূত্র সদরি করা মতে পাঁচটা সমষ্টির বাবে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে কংগ্রেস হাইকমান্ডে ইয়ার ভিতর নগাঁওত গৌরব গগৈ ধুবুরীত রকিবুল হুসেন শিলচরত সৌম্যকান্তি বুরুকায়স্থ করিমগঞ্জত হাফিজ রশিদ চৌধুরী আর কাজিরঙাত রোজলীনা তির্কিক প্রায় চূড়ান্ত করে রাখিছে এআইসিসিয়ে বাকি সমষ্টি কেইটাত দ্বিতীয়টো সার্ভে করার পিছত বিরোধী ঐক্য মঞ্চর সৈতে হওয়া বুঝাবুঝির ভিত্তিত থিরাং করব কংগ্রেস হাইকমান্ডে ব্যুরো রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট